জামিন পেয়েছেন সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা। রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রানার জামিনের বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। 2013 সালের 24 এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের 10-তলা ভবনটি ধসে পড়ে। দেশের ইতিহাসের ভয়াবহ সেই দুর্ঘটনায় নিহত হয় 1136 জন মানুষ। পাঁচ দিন পর 29 এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়। 2022 সালে 1 মার্চ রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সে রুলে চূড়ান্ত শুনানি শেষে আজ সোহেল রানা জামিন পেলেন।